আসসালামু আলাইকুম গাইস, আশা করছি যে যেখান থেকে দেখছো সবাই ভালো এবং সুস্থ আছো। সো গাইস, আবারও তোমার জন্য নিয়ে আসলাম নতুন একটি ভিডিও। তো কিছুদিন আগে আমি আমার ইউটিউব চ্যানেলে একটি ভিডিও আপলোড দিয়েছিলাম যে বাসি মোটর ইন্দোনেশিয়ার মালয়ের টিম কিন্তু ওদের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে কিন্তু একটা কমিউনিটি পোস্ট করছিল যে তাদের গেমসটি কি 1 GB হবে নাকি। সো সেটার মতামত নিয়েছিল সবার কাছ থেকে, তো সেটা নিয়ে আমি একটা ভিডিও বানাইছিলাম। তো সেটার মধ্যে তারা কিন্তু কমিউনিটির পোস্টের মধ্যে কিন্তু কমেন্টে একটা পিন কমেন্ট করছিল, সেটা কিন্তু তোমাদের আমি জানানো হয় নাই, তোমাদের বলিও নাই, আর আমি বলবই বা কীভাবে। তারা বাংলা ইন্দোনেশিয়ার ভাষায় বলে লিখছিল, যার জন্য আমি বলতে পারি নাই, আমি ভাষাটা বুঝতে পারি না তাদের। তো ফাইনালি আজকে আমি ভাষাটা বাংলায় কনভার্ট করছি এবং আমাকে সাহায্য করেছে আপন গেমিং মোড ভাইয়া। তো অসংখ্য ধন্যবাদ আপন ভাইয়াকে, উনি আমাকে সাহায্য করার জন্য। তো আজকে আমরা জানবো যে কবে বাসি মোড ইন্দোনেশিয়ার আপডেট আসবে। তো পুরো ভিডিও জুড়ে আমি আছি আলামিন তোমাদের সাথে। তোমরা দেখছো গেমিং উইথ আলামিন ইউটিউব চ্যানেল, যা চ্যানেল নতুন আছো প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন এন্ড প্রেস দ্য বেল আইকন। তো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। তো চলে আসলাম আমরা আমাদের মোবাইল স্ক্রিনে। এখন আমরা জানবো যে বাসি মোড ইন্দোনেশিয়া কমেন্টে তারা মালিও টিম তাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেল কমেন্ট টাইপের পোস্টের মধ্যে কি পিন করছিল, কমেন্টে তারা কি বলছিল সেটা আজকে আমরা জানবো। তো তারা যেটা বলছিল, তো আমি তোমাদের দেখাইতেছি তারা কি বলছিল। তো তাদের ভাষাটা ছিল এরকম, তারা এরকম একটা কমেন্ট ট্যাপের মধ্যে কমেন্ট পিন্ট কমেন্ট করছিল, এই যে এটা ছিল সেটা স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ। তো আমি এটাকে ইংরেজি থেকে কনভার্ট করছি, মানে আপন ভাই সাহায্য করছে। তো এটা হচ্ছে ইংরেজি, তোমরা যারা ইংরেজিতে জানতে চাও তো ইংরেজিটা পড়তে পারো। এটার এই ইন্দোনেশিয়ার ভাষার ইংরেজি হচ্ছে এটা। তো ইংরেজিটা থেকে আবার আমরা এটাকে বাংলায় করছি, তো তারা কি বলছিল সেটা আমি তোমাদের জানাচ্ছি। তো তারা বলছে যে এই 3.7 আপডেটের অপেক্ষার বন্ধুরা, ইতিবাচক প্রতিক্রিয়া এবং অবিরাম সমর্থনের জন্য আমাদের মালিও টিমের পক্ষ থেকে আপনাকে গভীর ধন্যবাদ। এই আপডেটে আমরা সমস্ত পুরনো দৃশ্য আপডেট করি এবং পর্যটন দৃশ্যগুলো সহ প্রায় 50টি নতুন দৃশ্য যুক্ত করতেছি এবং সমস্ত শহর শুধু সুমাত্রা থেকে বালি পর্যন্ত সংযোগ করা যেতে পারে। তো সুমাত্রা মানে বলা হয়েছে, মানে বিমান সমুদ্রকে বলানো হয়েছে। তো 50টি পর্যটক দৃশ্য কিন্তু এখানে তোমরা পাওয়া যাবা। তো 50টি দৃশ্য এখানে অ্যাড করা হয়েছে, এটি বলা হয়েছে। তো পরে বলছে, দুঃখিত, আমরা কিছু বন্ধুর প্রত্যাশা অনুযায়ী আপডেটটি আজও দেওয়া হয়নি। তার মানে এখানে কিন্তু তারা কোনো ডেট বলে নাই, আজকে দেবে কবে দেবে সেটাও কিন্তু তারা জানায় নাই, দেওয়া হয়নি। তারপর যেটা বলছে যে, এবং অবশ্যই আমরা আশা করি, আমরা সত্যি আশা করি যে মালেও টিম অবিলম্বে 3.7 আপডেটে উপভোগ করতে পারবেন আপনারা। কিন্তু এই অবস্থায় অনেকগুলো সংযোজন সহ কিছু প্রবলেম দেখা যাচ্ছে, তাই যে সময় আমরা চেয়েছিলাম তার চেয়ে বেশি সময় প্রয়োজন। মানে তারা যে সময়টা চাইছিল, তো এখন অনেকগুলো দৃশ্য অ্যাড করার ফলে তাদের একটু প্রবলেম হয়েছে, যার ফলে তার আরও বেশি সময় চাচ্ছে, একটু সময় লাগবে। যা সময় হাতে নিয়ে কাজ শুরু করছিল যে এত মাসের ভিতরে আমরা কি কাজটা কমপ্লিট করবো, তার থেকে একটু বেশি সময় লেগে গেছে, সেটি তারা বলতেছে এখানে। দুঃখিত, আমরা এখনও কিছু নির্দিষ্ট কাজ শেষ হয়নি, আমাদের কাজ কবে শেষ হবে সেই তারিখ দিতে পারছি না। মানে তারা এখনও সেই তারিখটা দিতে পারতেছে না কবে কাজ এটা শেষ হবে। আমরা প্রার্থনা চাই যাতে সব কিছু সুষ্ঠুভাবে হয় এবং আমাদের প্রিয় বন্ধুরা তোমাদের খুব বেশি অপেক্ষা করতে যেন না হয়। তো তারা বলছে যে তারা খুব তাড়াতাড়ি আপডেটটা দিয়ে দিবে। তো এটা বিগত 3-5 মাস ধরে এটা দেখতেছি, তারা খুব তাড়াতাড়ি দিতেছে, যার আমরা দেখতে পাচ্ছি। তো এখানে তার অনেকগুলো দৃশ্য অ্যাড করছে, যার ফলে একটু লেট হয়ে গেছে। তো আশা করি এবার ভালো কিছু দিব, আর ভালো কিছু দিলেও কিন্তু তোমরা জানো আমি আগের ভিডিওতে বলছিলাম যে গেমসটি কিন্তু 1 GB হওয়ার সম্ভাবনা আছে। তো যাদের 2 GB র্যাম আছে বা 3 GB র্যাম আছে তাদের কিন্তু খেলতে একটু নিয়ে কষ্ট হয়ে যাব। 4 GB তো চলবে, কিন্তু মনে হয় যে লো গ্রাফিক্সে খেলতে হইব। আর বাসি মোড ইন্দোনেশিয়ার গ্রাফিক্স এবং তাদের গেমসটা কিন্তু MB সাইজ অনুযায়ী তাদের গ্রাফিক্সগুলো কিন্তু অনেক বেশি জোস হয়ে থাকে, এবার MB সাইজটা কম হয়ে থাকে এবং খেলতেও কিন্তু তেমন একটা ল্যাগ পাওয়া যায় না, কারণ তাদের কাজগুলো একদম অনেক নিখুঁত হয়।
ইনশাল্লাহ দেখা যাক কি হয়, 1 GB র্যাম মধ্যে 1 GB গেমস হলে দেখা যাক খেলা যায় কি না। তো এই ছিল আজকের ভিডিও, আশা করি তোমাদের কাছে ভালো লাগছে। যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো আর কমেন্ট করে জানাইও। তো আজকের মতো এখান থেকে বিদায় নিই, দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন কিছু নিয়ে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।